আজকে সুন্দর সানি ডে, খুব সুন্দর ওয়েদার আজকে। তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা এখন একটু বের হচ্ছি, ওয়াসিফ আমি নতুন গাড়ি নিয়ে একটু বাইরে যাব, একটু সিটিতে যাব, একটু ঘোরাঘুরি করব এরকম আর কি। তো ওয়াসিফ রেডি হচ্ছে, একটু পরে বের হবে। তো আমি দুইটা খুব সুন্দর ফিচার্স পেয়েছি গাড়ির মধ্যে, এটা আমি জানতাম না, মানে পরে জানতে পেরেছি। একটা হচ্ছে, হ্যাঁ তোমাকে দেখাই, একটা হলো যে পিছনে হেঁটে গেলে এটা ব্যাক বনেট অটোমেটিক ওপেন হয়ে যায়। তো ওপেন হওয়ার কথা বনেটটা, এটা এখন হলো, এটা এখন হবে, এটা অটোমেটিক ওপেন হয়ে যায়। তো সেন্সর পেলেই কি আর, এটা অটোমেটিক আর কি ওপেন হয়ে যায়। বলছে যে এখানে দুইবার লাইট বিপ হবে তারপরে। এনিওয়ে তুমি করো, আমি সেজন্য করতে বলে তাতে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসতেছি, হয়ে গেছে তো, নিয়ে আসি নিয়ে আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমার ফোন টোন এগুলো নিয়ে যাই, আমার ফোন, আমার ইয়েটা কোথায়, এই যে ঠিক আছে, আমারটা পরছো কেন? হ্যাঁ আমি এটা পরবো। তো তো আমার, তো তোমার জুতা কোথায়, তোমার জুতা তুমি পরো। তো আজকে ওয়াসিল গাড়ি চালাবে, আমি আরামে বসে যাবো। আমি এজেন্ট নিলাম তো আর কি বাকি, আমি আজকে প্যাসেঞ্জার না, পাশে বসে যাবো। তো গাড়িতে আবার একটা মজার ফিচার্স পেয়েছি, এটা হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গা থাকে, যেমন 50 জোন বা ক্যামেরা থাকে, যে 50-র উপরে চালালে তোমাকে ফাইন দিবে, ক্যামেরা আর কি ছবি তুলে এরকম যদি স্পিডে থাকো। তো এটার মধ্যে ওই ফাংশনটা আছে, যখন যেখানে ক্যামেরা থাকে এখানে ধরো ওই জায়গায় 50 বা 60 ওখানে ওই জোনে চালাতে হবে। তো এটা আই থিঙ্ক 1 মিনিট বা 2 মিনিট আগে থেকে বিপ করা শুরু করে না, জানতাম না, এটা আজকেই দেখলাম আর কি। কারণ এখানে স্পিড ক্যামেরাতে যদি ধরা পড়ো যে স্পিডের মানে বেশি স্পিডিং করছো, এটার ফাইন হচ্ছে $200 বা $300। আর রেড সিগন্যাল ক্রস করলে তো কত টাকা জানি, রেড সিগন্যাল ক্রস করলে মনে হয় এরকমই $400-$300 ডিপেন্ড করে এটা। সিডনি মেলবোর্নে এই রেড লাইট ক্রস করলে মানে রেড থাকলে তোমাকে স্টপ থাকতে হবে আর কি, ওটা যদি কেউ ক্রস করে চলে যায় তখন যখন ক্যামেরা আর কি ওই ছবিটা তুলে তখন যে ড্রাইভ করছে তার ছবিটা উঠে আসে আর কি। তো এখানে আসলে এগুলো মাস্ট হ্যাভ, মানে এগুলো মেনটেন করতেই হয়। তো স্পিডিং এর ব্যাপারটা আসলে এখানে অনেক ইম্পর্টেন্ট, যেখানে যেই স্পিড থাকবে সেটা মেনটেন করতে হয়, নাহলে তুমি ফাইন খেতে খেতে তোমার পয়েন্টস কমতে কমতে তুমি আর গাড়ি চালাতে পারবে না। টেক দ্য থার্ড এক্সিট, তো রোদ পড়েছে, আমার অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো ওয়াসিফ একটু বাইরে গিয়েছে একটা জিনিস আনতে, মানে মাথা একদম চাপ দিয়ে থাকে, খুবই বাজে এই জিনিসটা, এটা কমলই না, মানে বাইরে বের হলে এরকম হয়। এখান থেকে বেশি দূর না তো, এখান থেকে মায়ার একদম কাছে তো হেঁটেই যাওয়া যায়। তো আমাদের কার পার্কিং টাইম হচ্ছে 90 মিনিটস, মানে ফ্রি। তো আমরা 90 মিনিটসের মধ্যেই সব কাজ শেষ করবো, তারপর ব্যাক করবো আর কি। তাই আমরা একটু তাড়াতাড়ি হাঁটা দিচ্ছি। তো সিটিতে আমরা বেশি একটা আসি না, কারণ সিটিতে আমরা আসলেই কেনাকাটা হয়, তাই আমরা খুব কম আসি, মাঝে মাঝে আসি আর কি ঘুরতে। তো যেহেতু আমরা অনেকদিন ধরে বের হই না একসাথে, মানে সিটিতে আসা হয় না, তাই আজকে আসলাম আর ওই ডোর নবগুলো নিতে এসেছি আর কি। সিটিতে এই অর্ডার দিয়েছিলাম একটা শপে, চলে আসছে।
কিছুদিন জায়গা খুবই সুন্দর, মর্নিং এ বেশি ভালো লাগে, সুন্দর জায়গা, ছোটখাটো একটা সিটি। এটা কবে হইলো? তো দেখিনি অবশ্য এই এশিয়ান ক্যাফেটা, একদিন যাবো না। এখন মনে হয় যে সব উল্টো, মনে হয় যে ক্রিসমাসের পর অনেক ভালো সেল চলছে এখন, তো যারা আসলে সেল খুঁজছে তোমরা এখন একটু ঘুরতে পারো। এটাও সুন্দর, এই গাড়িটাকে উপরে কীভাবে উঠালো? আমরা বামে যাব। তোমার ফেভারিট শপের মধ্যে হচ্ছে ফরএভার নিউ, তো সবসময় আসি দেখতে কি সেল চলছে না চলছে। আজকেও সেল চলছে, তো এখন ঢুকে একটু দেখে যাবো কি অবস্থা। আমরা এখানে আসি, এখানে দেখি আমার লাইটটা নিয়ে যাই। ভালোই কিন্তু বিজি আজকে দেখছো, তো এখানে আসলে আমি ওইগুলো অর্ডার দিয়েছি, ওগুলো নিবো, আমি তোমাদের দেখাবো এখন কী অর্ডার দিয়েছি। সবটা সুন্দরী, সুন্দর সুন্দর লাইট আছে, চেক করে নিবে এখান থেকে, ভিতরে খুলে একটা দেখি কেমন সাইডে দাঁড়া। মানে ওরা বানিয়ে দিয়েছে নতুন করে, স্যাম্পল ছিল বাট ওগুলো সোল্ড আউট আর কি। তবে একটা ডিজাইন পছন্দ করে আর কি দিয়েছিলাম কাছাকাছি মিলে, এরকম তো পছন্দ হয়েছে। এটা তোমার হোয়াইট কালার কার্পেটের সাথে ম্যাচ হবে। এটা এটা হোয়াইট না, একটু ক্রিম, বাট আমার কার্পেটের সাথে পুরো পারফেক্টলি ম্যাচ। দেখো আমার মিররের ওই বাফেট, ওটা আমাদের লাগবে, ওটা আমাদের অ্যাড করবো আর কি। সুন্দর লাগছে, সুন্দর হয়েছে। কত পড়লো না? $8 করে পড়ছে, $48। কারণ আমরা যেগুলো যে গ্লাসের গ্লাসেরগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। ড্রেসের কালেকশনগুলো সুন্দরই, ঘুরতে তো ভালোই লাগে, নতুন জিনিস দেখতে, নতুন শপ দেখতে, এরকম আর কি। I missed you. Hope you're planning to stay for a million days.
তো আমরা চিটুকি নাকি অনেক কাজ টাচ করলাম, এখনো শেষ হয়নি, একটার পর একটা বের হতে থাকে। তারপরে হঠাৎই সময় পাই মানে দুজন একসাথে, তারপর যত কাজ থাকে ওগুলো সব শেষ করি, এই পেপারের কাজ ওই পেপারের কাজ, ওখানে যেতে হবে এখানে যেতে হবে। এখানে লাইফ স্টাইল অনেক স্ট্রেস কিন্তু ভালো, অনেক জিনিস শেখা যায় এরকম, কারণ স্ট্রেস না থাকলে তার কাজ শেখা যাবে না এরকম আর কি। সব কিছু নিয়মের মধ্যে চলে, এর জন্য অনেক ইজি, ঠিক না? তো নেক্সট ভিডিওতে আমরা ইউরোপ ট্যুরের সব কিছু এক্সপ্লেইন করব, কেমন খরচ ছিল আমাদের, কেমন এক্সপিরিয়েন্স ছিল সব কিছু। অনেকদিন ধরে প্ল্যান করছি করব, কিন্তু আসলে সময়ই পাই না, তাই করাও হয় না, বসে একটা কিছু করব ঘুরে যাই। তাসমানিয়াতে আসলে এত সুন্দর সুন্দর জায়গা, আগে তো আমরা প্রচুর ঘুরতাম, কিন্তু তখন আমি আসলে কোনো ব্লগ করতাম না, মানে এরকম কখনো চিন্তা ভাবনা হয়নি। তো এখন যেহেতু করছি, দেখা যায় আগের জায়গাগুলোতে আর যাওয়া হয় না। তো ওয়াসিফ আর আমি প্ল্যান করেছি যে আমরা আগের জায়গাগুলো ঘুরবো, ব্লগ করবো। বললাম না সিটিতে আসলে কিছু না কিছু কেনা হয়, তো আজও কিছু না কিছু কেনা হয়েছে, পরে দেখাবো তোমাদের কী কিনেছি। তো এই হচ্ছে আমাদের জীবন, আমরা কোনোদিনও আসলে ফ্রি থাকি না, আজকে এই কাজ থাকে কালকে ওই কাজ থাকে। যেমন এখন আমরা হায়ুন্ডাই যাবো, আমাদের আর একটা পেপার আনতে হবে, তারপর আমার ম্যাট দেয়নি, ম্যাটটা আনতে হবে এরকম। সো আমরা ফ্রি থাকি না কখনোই। তো যেটা বলছিলাম, আমরা আবার ঘোরাঘুরি শুরু করবো, যেহেতু আগে অনেক জায়গায় ঘুরেছি যখন ব্লগ করতাম না, তো এখন আবার সে আগের জায়গাগুলো যাবো আর ব্লগ করবো এরকম, তোমাদের সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তাসমানিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে একদম মন ভরে যায়, এরকম অনেক জায়গা আছে। যেমন আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, একটা ব্লু লেকে গিয়েছিলাম, বাট তখন আমি ব্লগ করিনি, তো আমরা ওই জায়গায় গিয়ে একটা ব্লগ করবো। আমার খুব ইচ্ছা যে আমি তোমাদের সাথে ওই জায়গাটা শেয়ার করতে চাই। আরেকটা আছে পিঙ্ক লেক, ওটা কোথায়, ওটা কি পার্থে? পিঙ্ক লেকটা অ্যাডিলেড না, অ্যাডিলেড এক্স্যাক্টলি মনে নেই, বাট ওটা অ্যাডিলেড বা পার্থে হবে। বর্ডার খুলুক, তারপর কোন এক সময় ইনশাল্লাহ যাবো, তারপর সিডনিও ঘুরতে যাবো, মেলবোর্নে যাবো ঘুরতে। তো এখন যেখানে যেখানে যাবো সব জায়গায় ব্লগ করবো, আর তোমাদেরকে পুরো অস্ট্রেলিয়া ঘুরে দেখাবো, যেখানেই যাই ঘুরতে ঘুরে দেখাবো তোমাদের যে কেমন দেখতে। আসলে বাসায় রান্না টান্না সবই করা, বাসায় গিয়ে কাজ শেষ করে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আজকের ব্লগ এডিটিং করবো, এগুলোই করবো আর কি। Take the exit. In 300 meters, turn right onto Bathurst Street, and then the destination is on your left. এটা দেখে একটা খুললে, এটা তো খুললো না। তো এই নবগুলো এনেছি ম্যাচিং করে, তো ম্যাচিং করেছি আর কি কার্পেটের সাথে। এগুলো যাবে হচ্ছে এখানে, এইখানে যাবে, এরকম হবে। একটু বড় কিন্তু খারাপ লাগছে না, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, তাহলে এটাতে দিতে পারো, এটাতে দিলে ভালো লাগবে, যেহেতু সামনে আছে আর কি, এটা ভালো লাগবে। পরে আর ছয়টা কিনে এনে পরে সেট করে দিব। না হ্যাঁ বলো, হ্যাঁ বলো, ওকে, তাহলে আর কি বেশি ব্রাইট লাগবে, একটু ইউনিক লাগে আর কি, নব চেঞ্জ করলে একটা অন্যরকম লাগে। তো এটা খুলে এখন ওখানে দিয়ে দিই, আর এই ছয়টা এখানে লাগিয়ে দিই, ভালো হবে না? আই থিঙ্ক সো ভালো হবে, ভালো লাগার কথা। তো এগুলো এখন লাগাবো, দেখাবো কেমন দেখা যায়। আর হচ্ছে একটা জিনিস নিয়ে এসেছি, কি দেখাচ্ছি তোমাদের, হচ্ছে ক্লোই অ্যান্ড লোলার একটা নাইট ড্রেস কিনেছি হোয়াইট কালারের। অনেকদিন ধরে খুঁজছিলাম, বাট হোয়াইট কিছু পাওয়া যায় না, পাওয়া গেল এক্সপেন্সিভ, এটা সেটা মন মতো হয় না। তো একটা শার্ট একটা প্যান্ট এরকম কিনেছি, হোয়াইট হচ্ছে আমার ফেভারিট কালার।
তো হোয়াইট পটি হয় শার্টিনের, বাট একটু ভালো কোয়ালিটি শার্টিনের। এনিওয়ে তো এই যে আমার শার্ট আর প্যান্ট, হোয়াইটটা আসলে ময়লা হয়ে যায় কিন্তু তারপর আমার পছন্দ, প্রবলেম নেই, ময়লা হলে আবার পরিষ্কার করবো। শুনুন না, ব্লগগুলো পরে সেট করি, আগে খাওয়া দাওয়া করি। তো এই তো আজকের ব্লগ এখানেই শেষ করে দেই, তো আমাদের দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।